হাজারো স্বপ্ন বুকে ধারণ করে ইসলাম গ্রহণ করেছিলেন মেধাবী ছাত্র সাঈদ। ইসলাম গ্রহণ করায় ছাড়তে হয়েছিল বাড়িঘর ও বাবা মাকে, কিন্তু এসে তাকে নিয়ে গেল অসীম দূর অজানায়। ফলে সাঈদের হাজারো স্বপ্ন পূরণ এখানেই থেমে গেল। বুধবার বেলা 11টার দিকে ঢাকার তেজগাঁওয়ে রেললাইন তার মৃত্যু। কমলাপুর থেকে সেরে আসা ট্রেনে কাটা পড়ে সাঈদ ঘটনাস্থলেই প্রাণ হারান। ইসলাম গ্রহণ করায় কৈশোরের ঘর ছাড়তে বাধ্য হয়েছিল সাঈদ আবদুল্লাহ, বয়স 22। তবে তা হাল ছাড়েননি তিনি। কক্সবাজারে চকরিয়া গ্রামের স্কুলের গণ্ডি পেরিয়ে ঢাকায় গিয়ে কলেজে ভর্তি হন তিনি। ছাত্র পড়িয়ে সেই টাকা দিয়ে পড়াশোনা চালিয়ে যান। এসএসসি পরীক্ষা দিয়ে অপেক্ষায় ছিলেন বিশ্ববিদ্যালয়ে পড়ার, কিন্তু ট্রেনে কাটা পড়ে অবসান হলো তার জীবন সংগ্রামের। সাঈদ আবদুল্লাহ ছিলেন ঢাকা বিজ্ঞান কলেজের ছাত্র। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার ঠেমুশিয়া ইউনিয়নের হেতালিয়া পাড়ায়। তার নাম জুয়েল শীল, বাবার নাম বিদুশীল। সে দশম শ্রেণীতে পড়ার সময় ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করেন। বিষয়টি জানতে পেরে পরিবার তাকে বাড়ি থেকে বের করে দেয় এবং তার সঙ্গে সকল সম্পর্ক তারা বিচ্ছিন্ন করে। এরপর থেকে সাঈদ তেজগাঁও সরকারি বিজ্ঞান একাদশ শ্রেণীতে ভর্তি হন। সাঈদের মৃত্যুর খবর শুনে তার বাবা মা লাশ গ্রহণের জন্য এলাকায় অনুরোধ করলেও তারা প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে তার সহপাঠীরা তার লাশ দাপন করার ব্যবস্থা করেন। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অপূর্ব হাসান বলেন, সাঈদের লাশ তার বাবা গ্রহণ করেননি। বিষয়টি চকরিয়া থানার মাধ্যমে নিশ্চিত হই। পরে তার সহপাঠীরা জিম্মায় তার এলাকায় তার লাশটা দাপন করা হয় এবং তার সহপাঠীরা তার লাশটা নিয়ে যায় এবং তারা সেটাকে দাপন করেন। সত্যি একটি মর্মান্তিক ঘটনা। একটা মানুষ মুসলমান হওয়ার পরে সে পরিবার থেকে, তার বাবা মা থেকে, তার আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হওয়ার পরেও তিনি জীবনটাকে এগিয়ে নিতে চেয়েছিলেন, জীবনটাকে ইসলাম দিয়ে ভরিয়ে নিতে চেয়েছিলেন, কিন্তু সেটা হয়নি। ভাগ্যের কি নির্মম পরিবেশ, বাংলাদেশের রাস্তা তার জীবনটাকে কেড়ে নিল। সত্যি মর্মান্তিক একটি ঘটনা, আমার খুব খারাপ লেগেছে। দর্শক, আপনাদের কেমন লেগেছে কমেন্টে আমাকে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।